আমি তোমাদের কলিশিখানা অতি যত্ন করে বানিয়ে নিয়ে এসেছি। দেখো তো কলিশিটা কেমন হয়েছে। বলো সখী, আমার কলিশিখানা তো এরকম ছিল না। তবে তো আমার কলিশিখানা তো মাটির ছিল। সে কলিশিটা জানি কেমন লাগছে সখী। কি তুমি কলসিটা ফিরিয়ে দাও। এই কলসি নেব না। আর এই কলসির গায়ে নাম লেখা, আর এই কলসি আমার না। তুমি আমার কলসি ফিরে দেবে। এই নাও তোমার কলসি খানা। শোনো, এই কলসিতে নাম লিখেছি, এই কলসি এমন কেন তুমি জানতে চাও? হ্যাঁ অবশ্যই জানতে চাই। এটা স্বর্ণের কলসি, এই জন্যই এই কলসি এমন। আর এই কলসির গায়ে কেন নাম লিখেছি তাহলে শোনো। কেন লিখেছো? এই কলসি যদি তোমার কাছ থেকে কখনো হারিয়ে যায় তাহলে এই নামের মাধ্যমে তুমি তোমার কলসি পেয়ে নিবে, কেমন? আর এটা স্বর্ণের কলসি সেটাও ঠিক আছে, কিন্তু এটা সবাই দেখবে মাটির কলসি, শুধু আমি আর তুমি দেখব এটা স্বর্ণের কলসি। তুমি যদি বিশ্বাস না করো তোমাদের সখীদের কেরস্তনে দেখি, তুমি দেখতে পারো। বলো সখী, এই সখী এটা তো মাটির কলসি দেখা যায়। সখী তুমি দেখা তো। হ্যাঁ এটা তো মাটির কলসি। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়েছ, তোমার ভালো লেগেছে? তাই শোনো, এদিকে আসো না, পরিচয় তো হয়েছে তাই না? দুজন বলে একটু সময় কথা বলি না? আরে বসো তো। এই শোনো, তোমাকে যেতে দিব। আমি তোমাকে স্বর্ণের কলসি দিয়েছি, তুমি আমাকে কিছু না দিয়ে চলে যাচ্ছ। কেন, আর দেবার মতো কি আছে? যা ছিল সবই তো দিয়েছি, তাই যা বলার তা তো বলেই দিয়েছি। হ্যাঁ শোনো, হে বলো, আমি যদি তোমাকে স্বর্ণের কলসি দিতে পারি তাহলে তুমি কি আমাকে কিচ্ছু দিবে না? ও এই কথা? হ্যাঁ এই কথাটা তুমি আগে বলতে পারো নি। ঠিক আছে, তুমি কি চাবে আমার কাছে? তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব। তাই তোমার মন থেকে আমাকে যা দিবে আমি তাই নিব। হ্যাঁ তুমি আমার মনের কথাটাই বলেছ, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তুমি কতটুকু ভালোবাসো সেই ভালোবাসা প্রমাণ দেখাতে পারবে তো? জীবন না, তুমি কি বললে? কেন ভালোবাসা আমার দরকার? দেখাতে পারবে তো এখানে? কি আছে জীবনে যদি তুমি না থাকো? আচ্ছা
তোমার পিতাকে বলে আমার বাবার কাছে ঘটক পাঠিয়ে দেও, কেমন হবে? হ্যাঁ, আমি তাই করব। কালকে তোমাদের বাড়িতে আমি ঘটক পাঠিয়ে দিব, কেমন? হ্যাঁ, তোমরা এখন যেতে পারো। বিদায়, আবার দেখা হবে। ও বিদায়, টাস্টা টাস্টা।